আর কি বাচ্চা দাঁড়াইতো না একেবারে, মাজা ব্যাকা করে দাঁড়াইতো পাখি এভাবে ভিতরের দিকে বাঁকানো ছিল, রিকেটস ছিল তাই না, ভিটামিন ডি লেভেল ছিল অনেক কম। এখন কি রোদে রাখতেছেন বাচ্চাকে? জি স্যার, প্রতিদিনই রোদে রাখি। কতক্ষণ করে রোদে রাখা হয়? 20 মিনিট, 25 মিনিট, 40 মিনিট, মানে রোদে তাপ বুঝে রাখি। জি জি জি। বাসা কোথায়? বাসা যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। এখন যে আগে যে গ্যাপটা ছিল, হ্যাঁ, আগে থেকে তো কমে আসছে। জি স্যার। কয় মাস ওষুধ খাচ্ছে? 2 মাস। 2 মাস ওষুধ খাচ্ছে। জি স্যার। ঠিক আছে। আর জুতো দিছিলাম একটা রিকেটস এর, ওটা কি পরানো হচ্ছে রেগুলার? প্রতিদিনই স্যার, ঘুমানোর সময় যখন ঘুমাশে তখন। ঠিক আছে। আগে কি দাঁড়াইতো না? না স্যার, ব্যাকা হয়ে দাঁড়াতো। ব্যাকা হয়ে দাঁড়াতো। হাঁপড় দিত না, এখন আলহামদুলিল্লাহ হাঁপড় দেয় একটা জিনিস ধরে দাঁড়িয়ে যায়। ধরে দাঁড়ায় আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আগে থেকে তো পা মনে হচ্ছে সোজা তাই না? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ আগে থেকে। প্রত্যেক মাসে যে ছবি তুলে রাখতে পারি বলি পায়ের, যে বোয়িংটা দেখার জন্য পিছনের থেকে একটা করে ছবি তুলে রাখতে বলি, রাখছিলেন? পিছনের থেকে একটা করে ছবি তুলে রাখবেন, তাহলে হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে পা কতটা সোজা হয়ে আসছে এখান থেকে। হ্যাঁ। আর রোদটা মাস্ট, ঠিক আছে, রোদ আর হচ্ছে গিয়ে আপনার যে ওষুধ দিছি সাপ্লিমেন্ট সেটা। হ্যাঁ। আর যদি এটা কারো ভিতরের দিকে বাঁকানো থাকে, এটা কিন্তু আমরা ধরে নিই রিকেটস, এবং পেশেন্টের হচ্ছে গিয়ে ভিটামিন ডি ছিল 16, এখন হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ বাড়ছে, এবং বাচ্চা আগের মতো আর মানে হামাগুড়িও দিচ্ছে এবং দাঁড়াইতেছে। জি স্যার, এখন যে কোনো জিনিস ধরে দাঁড়িয়ে যায়, একা একাই দাঁড়িয়ে যায়। যাক মাশাআল্লাহ। এখন আর এরকম হয় না, আগে অনেক ফাঁকা ছিল স্যার, বেকাও ছিল, জুতাটা পরানো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। হ্যাঁ, জিকের স্যার জুতাটা পরানোতে এখন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তো? আগে ও জুতা পরানোতে দুই আঙ্গুল ফাঁকা ছিল, এখন এক আঙ্গুল হয়। এক আঙ্গুল ফাঁকা, দেখি দেখান তো কটু ফাঁকা ছিল। এভাবে মানে দুই আঙ্গুল ঢুকতে এইভাবে, এখন এইভাবে এক আঙ্গুল ঢুকে। এখন তো আগে থেকে বাঁকাও কমছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন বয়স কত বাচ্চার? 10 মাস। 10 মাস। চিকিৎসা শুরু হয়েছিল 8 মাস বয়সে? 8 মাস থেকে। 8 মাস থেকে। তখন বুঝছিলেন কি হয়েছে বাচ্চার পা? মানে হঠাৎ করে ওরে যখন দাঁড়া করাইছি তখন দেখি কি ও মানে মাজাটা ব্যাকা করে এইভাবে দাঁড়ায়, আর পাও মানে আমাদের কাছে লাগতেছে অস্বাভাবিক, এই জায়গাটা একটু ব্যাকা ব্যাকা, এইটা একটু সোজা, এইটা ব্যাকা। এখন তো আলহামদুলিল্লাহ ভালো। এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। ঠিক আছে।